Assalamualaikum. হাট বাজার ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমরা ফের লই আসাইমু হবিগঞ্জ সদর। আমরা লগে থাকুকা, আশা করি এপিসোডটা খুবই এনজয় করবা। লেটস মুভ। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করলাম আজকে আমরা কাঙ্ক্ষিত জায়গা হবিগঞ্জ সদর আমরা আছি। আর এই মুহূর্তে আমরা আপনারা দেখলাম আমি আছি হবিগঞ্জ ফায়ার সার্ভিস রোডও, আর যেখানে রোডের আমরা ডাইন পাশে দেখলাম মোটামুটি ছোটো আকারে একটা মাছের বাজার বইছে। এখানে মোটামুটি বালা বড় বড় মাছ আমরা দেখলাম। আর আমরা এখানে এই সাইটে যে মাছ দর দাম বিক্রি হইল যে দামে, আমরা একটু জানার চেষ্টা করবো আমরা যে এই সাইটে যে মাছের দর দাম কেমন চলে। সালাম আলাইকুম, ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম। কী অবস্থা বাজারের, কী অবস্থা? মোটামুটি। এখানে কোন টাইমে ব্যস্ততা বাড়ে? এটা মনে করো এই চারটার থেকে আরম্ভ, হ্যাঁ, এরপরে রাত্রে এগারোটা পর্যন্ত চলে। আপনার এই রোড মনে করেন কোন ধরনের ক্রেতা বেশি আইন, বিদেশি ক্রেতা না চাকরিজীবী ক্রেতা? এটা চাকরিজীবী তো। দাম কেমন, বালা দামে ব্যস্তা বাড়েনি মাছ? না মোটামুটি, তেমন না, মান্দা। আমি কেন আপনি গলদা চিংড়ি যে উন্নত জাত, যেটা সবচেয়ে উন্নত সবচেয়ে, এটা আপনি আনছেন, এটা আসলে কত করে কেজি বেচছেন না পিস হিসাব বেচছেন? না না, কেজি এটা এক হাজার, এক কেজি এক হাজার, এক হাজার পিস ধরে এক কেজি সাতটা, সাতটা সাতটা ধরে বলো এক হাজার বিকে মনে করো, এটা তো লিমিট নেই, গ্যারান্টিতে যা খাওয়া যেত না, কারণ এগারোশো বিকে আবার এক হাজার টাকা কমও বিকে, এটা হাসা মাল। অবস্থা একটু খারাপ হয়ে গেলে তো আরো কমে গেছে। হ্যাঁ রে, ঠিক আছে ঠিক আছে। বড় হয়েছে এটা, এটা কি জাত? এটা হলো বিকেট। এটা লোকাল কোনো জায়গা নেই নাকি? তা এটা লোকাল, ওই এটা পাইছে লোকাল, বিল পাইছে। দাম কত চাই আজকে? এটার দাম চাই এমনি চার হাজার, তিন হাজার হইলে, তিন হাজার বত্রিশশো। সব মানে কেজির সব বিক্রি হয় এখানে? আপনার ডিজিটাল পাল্লা এক কেজি দেন না পাল্লা দিয়ে মাছ পাবেন? ওটা ডিজিটাল পাল্লা, ঠিক আছে, ওটাও ঠিক আছে, ওটাও বর্তমান সময় যেটা দরকার। আর বোয়াল কি দাও এক কেজি সব বেশ কেজি বিকে? এটা কত করে কেজি? স্যার ষোলো কেজি। এটা তো মোটামুটি তিন চার কেজি হয়ে যাবো, কেজি তিন কেজি হবো মোটামুটি, সাথে একুশশো না বিকে সাড়ে ছশো তবু বিকতে পারে, বুঝলি? কার্পুর, কার্পুর কেজি, কার্পুর কেজি বিকে দুশো ষাট আড়াইশো। রেড কার্প আর এটা কিন্তু সেম নি? এটা সেম ওই খালার গেছে। আপনার কেজি কত আছে? আপনার কেজি বিকে আবার সাড়ে তিনশো, দাম একটু কম লাগে, কম লাগে, বেশি পাওয়া যায় ওখানে, ভাব দা এখন বেশি। মনে করছেন নিতে? হ্যাঁ মনে করছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন। আচ্ছা বস, এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখলাম যে এখানে দেশি কিছু জাতের মাছ আছে, মাগুর মাছ প্লাস খই মাছ, মলা মাছ, এরপরে এখানে ফিশারিজ কিছু মাছও আছে। আমরা দেখলাম যে এই যে ফায়ার সার্ভিস রোড এখানে সূত্রপটেশ্বরে যে মাছের বাজারটা বইছে, এখানে আসলে বালা বালা কোয়ালিটির মাছগুলো এখানে আমরা দেখলাম, এই যে গুলা মাছ আমরা দেখলাম, আর একটা বল আপনারা দেখলাম বড় সাইজের একটা বল, মোটামুটি আনুমানিক এটা পাঁচ থেকে ছয় কেজি হইব, আরও বেশি হইব না নিবা, মোটামুটি ওজন আছে। আর এনেও দেশি আমরা কিছু মাছও দেখলাম, যে খাংলা মাছ, তারপরে যে আইর মাছের ছোটো বাচ্চা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? একদম ভালো। কিতা মাছ কিনা তো? ওই যে মাছ কিনা দা। এটা কিনে লিছেন? হ্যাঁ। কয় কেজি কিনছেন? কিনো মাছ কিনছি ছয় কেজি। বোয়াল কত করে কেজি আছে? বোয়াল কিনছি আছে সাড়ে পাঁচশো টাকা কেজি। সাড়ে পাঁচশো, এটা আপনি জিতছেন, এটা তারও দাম বেশি, এটা দাম বেশি, এটা মাল বড়ো, মালের সাইজ বড়ো হইলে দাম বাড়ে, বড়ো এগুলো ছোটো হয়ে লাগে একটু কমে লাগছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, লৌকা মাছ খুশি তো আপনি? খুশি খুশি খুশি। ভাই বিদ্যা ভালো আছেন? জি ভালো। কাজ কতদিন ধরে করেন? ও এটা দশ বছর। ও একই জায়গা? একই জায়গা। এটা কি তার কোনো রেট আছে না যে যত খুশি হইয়া দিন ওটা লয়?
না রেট আছে এটা ছোট মাছের দাম বেশি ছোট মাছ 50 টাকা কেজিতে কেজি 50 টাকা বানাইতে হয় হয় যে বল কারছেন কত বল 20 টাকা কেজিতে কেজি 20 টাকা কত কেজি কারছেন 6 কেজি কোনে কি 100 কেজি কাটা দেয়নি না 30 কেজি কাটা যায় কেন সর্বনিম্ন রেট কত কেজি সর্বনিম্ন 20 টাকা নিচে নাই না 50 কেজি কাটতে পারলে 1000 টাকা হয় হয় ঠিক আছে কাটুন আপনার কাজ করুন ভিউয়ার্স আমরা আসলে হবিগঞ্জ বাজারের যে বিভিন্ন সাইটগুলো আছে আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো আর আমরা এই মুহূর্তে দেখালাম আপনারা যে মাছ বাজার এখানে আমরা দেখলাম আর একজন ক্রেতা আছেন বুঝলাম কিতা ভালো আছেন নি জান গিয়ে কেনে মাছ কিনতে নানি না মাছ একটু করে কিনবো করে কিনবা এটা দাম জিগাইছেন নি কিন্তু না দাম জিগাইছেন না জিগাইমু দোকানদার ভাইও গেছেন কি উচ্চা ঠিক আছে আপনি দাম জিগাও কো আমরা দেখি আর এখানে কি মাছ পাওয়া যার এখানে আমরা দেখলাম আরও কিছু মাছ আছে দেশি মাছ এগুলো আসলে দেশি বিদেশি সব জাত মাছের সমন্বয় এখানে যে বাজার বইছে আর এখানে আমরা দেখলাম বড় আকারের আর বল আছে এখানে অনেক বড় ভাই ভালো আছেন নি ভালো ভাই অবস্থা বাজারে বেসা ভাই কেউ নি ভালো হ্যাঁ ভালো মোটামুটি আছো আমি কেজি মাপতাম না ওটা কতই দিবা শুকো দিলাম এটা দিবা নি সাড়ে পাঁচ হাজার বড়টা বড়টা সাড়ে পাঁচ হাজার এটা সাড়ে তিন হাজার বড়টা তার মানে কত কেজি এটা সাত কেজি হইব বড়টা আষ্টশো সাইজও বেশ সময় গেলে কেজি তো বেশ সময় ভাই ভাই দিয়ে কেজি কত ট্যাংরা এটা 400 টাকা কেজি ট্যাংরা মাছ আরও কমে বেশি আরও কমে বেশি কাস্টমার যার কাছে আটকাটা কমে বাড়ে এই কারবার ঠিক নাই ঠিক যত লোহা যায় না লোহা যায় না মানে একজনের টকাইবার কোনো ইচ্ছা নাই না বিকলে তো কমে নিজের পড়তে পড়ে গেলে ওই যায় হ্যাঁ ওই যাবে ঠিক আছে ভালো থাকবেন ওকে ওকে ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি পুরাতন হাসপাতাল রোড হবিগঞ্জ আমরা দুই পাশের যে দোকানপাটের দৃশ্যাবলী আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম সবুজবাগ এলাকার নাম হবিগঞ্জ শহরটা আসলে অনেক বড় আর যেহেতু এটা জেলা এরিয়া আর জেলা পরিষদ এলাকা তো অনেক বড় হওয়ার কথাই কারণ অনেকগুলা থানা লইয়া একটা জেলা হবিগঞ্জ একটা বড় জেলা শহর এটা আসলে অনেক বড় আসলে আমরা যদি সম্পূর্ণ জেলা শহরটা আপনার ঠিক মতো দেখাইতাম চাই তাহলে ভিডিওটা মিনিমাম 5 ঘন্টার ভিডিও করতে হইব আপনারা যারা হবিগঞ্জ এলাকার বাসিন্দা তারা অবশ্যই জানেন হবিগঞ্জটা আসলে কত বড় একটা এরিয়া আর অনেকে ধারণা আছে অনেকে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে অনেকে দেখছেন যে হবিগঞ্জটা আসলে অনেক বড় একটা এলাকা আর আমরা চেষ্টা করবো সংক্ষেপে যতটুকু আপনারা হবিগঞ্জ শহরের যে ভিউগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আর চেষ্টা করবো বিশেষ করে হবিগঞ্জের মাছ বাজার সবজি বাজার যেগুলো লইয়া আমরা আসলে রেগুলার ভিডিও করি এগুলো আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো যে মেন মেন বাজারগুলোতে আসলে মাছ সবজি এগুলো বেশি বিক্রি হয় ওই বাজারগুলো আমরা কাভার দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা ভালো রাখবো আপনারা আমরা লগে থাকবা বিশেষ করে আজ তথ্য আপনারা দিতাম চাই হবিগঞ্জ আসলে সিলেট বিভাগের অন্তর্ভুক্ত একটা জেলা আর যার মোট আয়তন হল 2,63,636 বর্গ কিলোমিটার আর মোট জনসংখ্যা যেটা আনুমানিক ধরা হয়েছে 18,30,588 এটা আসলে আমরা কইরাম যে উইকিপিডিয়ার
সাহায্যে যে তথ্যটা আমরা পাইছি ও তথ্যটা আপনার লগে শেয়ার করলাম। ভিউয়ার্স, হবিগঞ্জ সদরের আসলে মেইন সিটির ভিতরে কোনো ধরনের মাছ বাজার বা এরকম কিছু নাই, যাও আছে মানে ছোটো ছোটো আকারে যেগুলো আছে, আর মেইন আসলে তারা যে বড় পরিসরে যেখানে মাছ বাজার তো এটা অ্যাকচুয়ালি আসলে চৌধুরী বাজার যে এলাকাটা রেখে আপনারা দেখলাম আমার এক সাইডে আছে চৌধুরী বাজার যে বড় যে মাছের এরিয়াটা আছে, ঠিক পাশে অপোজিট সাইডে আপনারা দেখলাম এখানে যে শুটকির বাজারের যে বিশাল বড় একটা পরিসরে এখানে শুটকির বাজার আছে। আমরা দুই সাইডে আপনারা কানেক্ট করার চেষ্টা করবো, প্রথমে আমরা আপনারা লিয়ে যাবো মাছ বাজার, আমরা লগে থাকা বিশাল পরিসরে আপনারা দেখলাম এখানে হবিগঞ্জ যে মাছের বাজার আছে এখানে যে দুই তিন শিফটে আমরা দেখলাম এখানে অনেক বড় একটা বাজার বসছে, আর দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ লিয়ে এই বাজার আমরা দেখলাম অনেক বেশি সমৃদ্ধ। আমরা প্রথমে এই দিক থেকে শুরু করি, আপনারা দেখলাম এখানে যে এই ফিশারিজ প্লাস দেশি জাতীয় মাছগুলো এখানে অনেকগুলো মাছ আছে, আমরা এই আমরা যেটা লাইটটা বা সেং মাছ হই এখানে বাইম বেদা লাগাইয়া অনেক প্রজাতির দেশি মাছ আমরা যেগুলো সচরাচর আসলে দেখা যায় না এগুলো দেখলাম এই বাজারে আছে। আপনারা দেখলাম যে কেন ট্যাংরা গুলা সব ধরনের এখানে মাঝে আমরা দেখলাম, প্লাস এখানে ফিশারিজ মাছও আছে, আর এখানে চিংড়ি মাছ পাবদা মাছ প্লাস এই যে ফিশারিজ যে বড় যে মির্কাগুলা, আর এইখানে আমরা দেখতে পাইলাম যে এখানে এই খুব বড় একটা গজার মাছ আছে, এটা আসলে মরা মরি গেছে মনে হয় যে লড়েন না দেখা যার ইগু কারবা মাঝের না ইগুর, আর এইটা আমরা দেখলাম সেলা পাতা মাছ আসলে খুব মজার মাছ, এটা বাঘা কত করে বেচে ভাই? 300 কেজি ধরে বিক্রি নি না বাঘা? কেজিও বেশ আর কেজিও বেশি এমনি বেশি, কেজি বেচলে কত? কেজি 800, কেজি বেচলে 400, আর এই বাঘার দাম 300, মানে এক কেজি নইতো নাই আমরা 800 গ্রাম, 800 গ্রাম, 800 গ্রাম হইব জি। তো আইডিয়া আছে, ও আইডিয়াও তুললা তুই না নি, এটা নিজে কিতা কিছু দেওয়া নি না মাছ দেওয়া ডিজিটাল পাল্লা দিবে মাঝে মাঝে ওটা দিয়ে দিলেন দিন না যে এটাই দিলে কোনো সময় আছে আপনার লস হইব কোনো সময় কাস্টমার দিন না না ঠিক আছে ডিজিটাল পাল্লা দিয়ে সব সময় দিব ঠিক আছে পাল্লা দেখুন। আচ্ছা কেন আমরা দেখলাম যে দেশি জাতীয় যে বোয়াল মাছের যে ফোনা কিছু ফোনা আছে, আর প্লাস এখানে দেশি 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 মাছ আছে, আর এখানে আমরা দেখলাম কাস্টমার আছেন কাস্টমারের মাছ দেখরা ভালা কইরা দেখরা এটা ফসানি না ফসানা এটা খুব গুরুত্ব সহকারে দেখা হয়, এটা কিন্তু একটা জরুরি বিষয়, যারা মাছ কিনা তাই যদি ফসা মাছ কিনো তো বাড়িতে গেলে কিন্তু গাইলো না লাগবো, এর লাগে এখানে কাস্টমারে খুব মনোযোগ দেওয়া দেখুন। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। মাছ কিনা হয়ে গেছে দামে ধরে? জি হয়ে গেছে। কত লইলে এগুলো? 350। আরো কম দেশি বিদেশি মাছের বিশাল সমাহার হবিগঞ্জের বাজার চৌধুরী বাজার, এখানে আসলে যারা যার যেরকম চাহিদা ওরকম মাছ নিতে পারবে চৌধুরী বাজার আইলে। আপনারা দেখলাম এখানে যে বিলের মাছও প্রচুর বিলের মাছ আমরা দেখলাম এখানে আছে, যে খাংলা এই আইর মাছ প্লাস বিভিন্ন ধরনের কোয়ালিটির মাছ। ভাই ভালো আছেন? ভাই ভালো ভাই, বিভিন্ন ধরনের মাছ ভাই, দেখো কত সুন্দর খাইলা ট্যাংরা কাস্টমার সস্তা কয় ভাই, আমরা তো মরছি কয়া। এটা কি জাত? এটা খাইলা ভাই, সাদা লাগে না খাইলা রে জাত? না না এটা খাইলা রা, এটা কত করে গেছে? এটা খাইলা রা বর্তমানে আড়াই হয়ে গেছে। একবারে কত বেশ কত? 200। কম নাই? না আর কম নাই ভাই। কি হয়েছে কেমন আজকে? ওর তো বেচছি ভাই, আর 10 কেজি বেচছি। ডেইলি কয় কেজি বেচতাম? হয় 15 কেজি। সব জাত মিলাইয়া 50-60? হয় 50-60 কেজি বেচতে সব জাত মিলাইয়া। ঠিক আছে বেসন, ভালো থাকুন। ওকে ও ভাই, কেন তো দাম আইস সবজি
দাম পাঠাচ্ছি কারণে বারো আনে পঁচিশ টাকা বা কাস্টমার নাই কিছু হওয়া নাই ভাই বড় ভাই খাবো কেজি দুশো বিশ টাকা কিলো দুশো টাকা কিলো এবার ছোটো সাইজ নিলে এগুলো সাড়ে আটশো টাকা কিলো সাতশো টাকা কিলো সাড়ে তিনশো শুল বা সাতশো টাকা সাড়ে আটশো টাকা কিলো সাড়ে তিনশো মাছ বাজারের সেকেন্ড লাইন আছি আমরা এই মুহূর্তে, আর এখানে আপনারা দেখলাম ফিশারিজ যে মাছগুলো আছে এখানে আমরা দেখলাম যে তারা কাল লাগে মাছ আসলে তারা অ্যাকচুয়ালি এই যে রৌ মাছ প্লাস কন্যা মাছ আমরা এখানে দেখলাম, আর বিশেষ করে এই যে কন্যা মাছটা আছে এটা আসলে অনেকে বাজারও খুব জানেন, বিশেষ করে যারা নতুন জামাই বিয়া সাদিও করেন যারা এরা গণপাতির মাছ কিনা লাগে বাজারে আইয়া এখানেও আমরা চাষা একজন মনে হয় মাছ কিনাত নিব চাষা না আমরা এটা বেশি বা মাছ বেশ হয় না আপনি আরবদার ইয়ে আচ্ছা আচ্ছা কোন কিনা ভাওনা টাকা নিয়ে পাইছেন না এটা একটা একশো পঁচিশ টাকা যোগাযোগ করা যোগা এটা আইসি এটা তো নম্বর নিতাম আগবাসা আচ্ছা নাম্বার নৌকা আমরা দেখি ভাই দিয়ে আর কিতা আছে সেম মাছ মোটামুটি আমরা এখানে দেখলাম দেশি বিদেশির মিক্সার সংমিশ্রণ সব জাত মাছ আসলে এখানে লয়ে আসছেন, আর এখানে আমরা দেখলাম তাজা কিছু গুলা মাছ আছে এগুলা কিতা মাছ কিতা নদীর না ফিশারি আছে নদীর মিক্সার গুলশা হলো নদীর গুলশা মাছ নদীর আর পাবদা মাছ ফিশার আছে আচ্ছা আছে দুটাই মিক্স দুটাই মিক্স বল আছে এগুলো কত বল বল সবটি পনেরোশো আর নেওয়া যদি একবার এক হাজার টেলে চালাইম কেজি কেজি কত কেজি তিনশো সাড়ে তিনশো তিনশো বিশ দেড় দাদা যেত লোন যায় তিনশো একবার নির্দিষ্ট দাম সাড়ে তিনশো লাস্ট লাস্ট আরে আমরা তিনশো বিশ দেড় দাদা যেত লোন যায় খাইলা খাইলা ভাই একশো চল্লিশ টাকা কেজি দেড়শো টাকা কেজি একশো আশি দেড় দাদা যেত বিশ ত্রিশ টাকা ব্যবধান থাকে যার কাছ থেকেও বেশি তাও লাভ ঠিক আছে ব্যস্ত থাকুন আমরা দেখি কেন আর কি হাত মাজা ইদা এটা কি জাত এটাও তো ছোটো কেনে যায় সাত ছোটো দাম ছোটো ভাই মজা লাগবে মজা লাগবো কিনা লাগবো একশো পাঁচ টাকা কেজি আনছি দশ টাকা বেশি পাঁচ টাকাই না দশ দশ টাকা বেশি কিতা বাড়াইব পঞ্চাশ কি মাল বেশি পাঁচ টাকা যাইব কি বেগ না বেগ লাভ হবে এরপর চারটু কমে কিনা আসল কথা কই না একশো পাঁচ টাকা নিয়ে একশো দশ টাকা বেশি আমি নিলাম ভাই একশো কেজি বেঁধে ভাই ডেলি সাতশো কেজি বেশি সাতশো বাদে ভাই অনেক টাকা তো ভাই দি লাভ আছে এগুলো আনছি ষাট টাকা কেজি বেশি সত্তর টাকা মাছ সস্তা সত্তরি বাজার মাছ সস্তা বেশি মাছ উঠে লাগে মাছ সস্তা আচ্ছা আচ্ছা মাছের বেশি এখানে আনাগোনা লাগি মাছ সস্তা এখানে আসলে যখন তোলা যায় আর এখানে আপনার দেখলাম দেশি মাছ আছে আরও প্রচুর দেশি মাছ আছে আপনার বল মাছের একটু সমাহার আমরা বেশি দেখলাম আর এপাশে ওপাশেও আমরা দেখলাম কিছু বড়ো মাছ সাইজের মাছ আছে আমরা দেখি আসলে এগুলো আসলে কত করি বেসবা সালাম আলাইকুম ভালো আছেন ভালো আপিল নাই পঞ্চাশ টাকা জি বার্মিস বার্মিস ঠিক আছে দেশি নি বার্মিস ওই বার্মিস যে একটু তাজা লাগে দিন আগের নাই মনে না পাইম পাইম আটশো টাকা কেজি কেজি আটশো সাইজ নো ছোটো বা একটু কম হইতো না একদম হইতে নদীর পাইম কই থেকে আপনার সেটা আরত থেকে আনি আরত থেকে আনি নদী থেকে গিয়া যায় অনেক দল যে বেড় দেয় এখান থেকে আনুন এখান থেকে আনি আরত থেকে বেচা কিনা সেই আরত থেকে আমরা বাজার আনি ফিয়ার্স এই মুহূর্তে অবস্থান করা হবিগঞ্জ যে চৌধুরী বাজার এলাকা যে সুটকির আড়ত যেটা আছে আসলে সুটকি আপনারা দেখলাম আমার পিছনে বিশাল বড় যে সুটকির দোকানগুলো এখানে অনেক দোকান লইয়া তারা বাই তারা বইছেন আর আমরা আজকে সুটকির বাজার সম্পর্কে আপনারা সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করবো কী পর্যায়ে আছে বা কীরকম বেচা বিক্রি হয় রয়ে বাজারও এই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো প্রথমে আমরা মোবাইল লগে একটু ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন নি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো এটা কত করে বেচরা দল চারশো টাকা কেজি হচ্ছে কম দামি একটা কম দামি আছে কত করে বেচুন দামি বিকে আড়াইশো বিকে তিনশো বিকে এটা ওটা সেম নি টাকা ওটা থেকে ছোটো আলাদা ছোটো আলাদা করছি
এইটা পুরান শুট কিনা নতুন শুট দেইবারের এই বছরের নতুন শুট কি হুম কিন্তু দাম একটু কম হইতো জি না এটা টাকা তুই দাম বেশি যেখান থেকে এটা আমদানি ও এখান থেকে রেট বেশি ভাই বেশি দাম পড়ছে কিনা দাম পড়ছে বেশি কিনা দাম পড়ছে বেশি আর কিনা তা আপনার টাইম এগুলা হতে পারি বেচরা লইটা লইটা লাস্ট ধরে কি জি জি সামুদ্রিক মাছ কি আছে আর সামুদ্রিক সেল আছে ফুটকা আছে পরিমাণ না এটা চার পাঁচ কেজি যায় কোনোদিন আর 10 কেজি হয়ে যায় কোনোদিন 20 কেজি হয়ে যায় ওল দিন আমার না বেচলে বেশি লাভ না যে 100 গ্রাম 200 গ্রাম করে বেচলে লাভ হয় 100 গ্রাম 200 গ্রাম করে বেচলে লাভ বেশি আচ্ছা ওরে বলুন তো লওয়া যায় ঠিক আছে বেজন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসলে শুটকির বাজারটা অনেক বড় পরিসর এখানে আমরা দেখলাম হবিগঞ্জে শুটকির তহফিলটা আছে এখানে অনেক বড় একটা তহফিল আর এখানে খুব সুন্দর করে সবে দোকানটা সাজাইয়া বইছেন আমরা আর একবার দেখলাম শুটকিরে প্রক্রিয়া যা তোরা এটা মনে হয় বিদেশ পাঠাই জানা হ্যাঁ লোনও নিব না এটা আপনার পর্যায়ে যারা নেয় তারা আমরা শুধু কিতা করে দিই প্যাকেটিং করে দিই প্যাকেটিং করে দিলে মনে হয় এটা 2-3 বছর রেখে খাইব যতদিন পারে রেখে খাই যাবো কোনো সমস্যা হইতো না কিছু মেডিসিন দেওয়া লাগে কোনো মেডিসিন না কোনো ধরনের গোসা দিয়ে আপনার দিয়ে দিতেছে সরিষার তেল লাগাই গোসা হ্যাঁ অনেকদিন রেখে খাওয়া যাবে নষ্ট হইতে নষ্ট হইতো না ফ্রিজে রাখলে পরে আর কোনো সময় নষ্ট হইতো না এটা এটা খুব ভালো শীতল কত করে বেচুন কেজি এগুলো 500 টাকা কেজি এটা মনে হয় অরিজিনাল শীতল যেটা সবচেয়ে 1 নম্বর যেটা আপনার বিভিন্ন রেটের যেমন নয়না টয়না আছে আপনার একটা আছে 2000 টাকা কেজি লবণ ছাড়াটা 2200 টাকা কেজি পর্যন্ত বিকে 12টা একবার উন্নত যেটা 2200 টাকা কেজি পর্যন্ত বিকে আর যেটা মনে হয় কম দেবে একটু হালকা লবণ মরা মাছের হয় এগুলোর রেট কম আছে এগুলো মনে হয় 1600-1700 টাকা কেজি এরপর আর শোলগিদার সমান নিতাম না বিভিন্ন দাম আছে ছোটো বড়ের মধ্যে রেট বড়টা বড় রেট ছোটো রেট যেমন এই মাছটা আছে আপনার 1800 টাকা কেজি আর একটা এটার মধ্যে আছে আবার 2000 টাকা কেজি সাইজ বড় বড় এবং লবণ চারা খুব উন্নত যেটা কি সবচেয়ে ভালো গ্রাম এগুলো কি সামুদ্রিক মাছ নিছো হ্যাঁ এই যে মাছটা আছে আপনার এগুলো আমরা দেশি বোয়া এই মাছটা দেখছেন আপনার দেশি বোয়াল হুম এটা আমরা এলাকার ছোটো সাইজের হ্যাঁ এটা মিডিয়াম সাইজ যেটা এটা মানে একবারে 1 নম্বর যে বল এটা কত করে বেজন খাই এটা বেজি 1800 টাকা কেজি 1800 টাকা কেজি হ্যাঁ যদি আপনার কাছে কেজি কিনেন আর একবারে প্যাক করায় নেন তে কেজি সহ এক প্যাকেট কত করে ধর এই আমরা মানে যে প্যাকেটিং এর কোনো পয়সা নেই আলাদা কোনো পয়সা না আলাদা কোনো ইয়ে নাই কেরিং করছো নাই শুধু আমরা শুধু এই পটটা দিয়ে গেছে আমরা বইরে দিলাম যেমন আগে শুট কিনেছে 10 কেজি 10 কেজি শুট কিনছে তো মনে হয় এখন লন্ডন যাইব আর 10 কেজি শীতল এটা আমরা প্যাকেটিং করিয়া দিয়ে দিলাইতেছে মনে হয় আর কোনো কিতা নাই সালামু আলাইকুম চাচা ভালো আছেন নি ওয়ালাইকুম সালাম কিতা লইতা চিন্তা করা বড় বেশি ওরা হিতর 100 কত দিয়া শীতল 50 টাকা 100 তোরা কমরা কিতা সুন্দরী মাছ কয় ওটা না না এটা বাতাসি যে বাতাসি আলুনি কয় কেউ নয়না কয় কেউ বুঝছেন হ্যাঁ ঢাকা অঞ্চলে কয় বাতাসি বেশ আপনারা দেখবেন এখানে ডালার মাঝে খালি শীতল আর শীতল বাইরের শীতল মনে হয় একটু বালা কোয়ালিটির আর দেখতেও দেখা যার বড় সাইজ প্রক্রিয়া তৈরি রাখরা ছোটো গুজো আলাদা করলে জি এগুলো কিন্তু কম দামে বেশি এটা খরচ থেকে বার খরচ হয়েছে 22 করিয়া বড় ডাই কেন আর শুরু ডাই যাইব কেন এটা কত বেশ বার এটা কত এটা আর এটা সেম দাম ওই মানে শুরুটা বাঙ্গাটা কম দামে বিক্রি হয় আর কি একটু কমে বিক্রি কমে বিক্রি হয় এগুলো কি দাও ওটার লগে বেশি লিবা ওইটার লগে এগুলো এক কান হয়ে যাবে বাইল করে 22 করে কত চলে আজকে এটা 400 টাকা কেজি একবারে বেশি নিলে ওই রেট হইব 10-20 টাকা কমাইব কত কেজি বেচতে পারেন আপনি তো দেখা যায় শুধু শীতল বেচো কত কেজি দৈনিক বেচতে পারেন পাইকারি খুচরা মিলাইয়া 10-15 কেজি 20 কেজি জায়গা পাইকারিও সেল পাইকারিও দিই গুদাম আছে না আপনার গুদাম আছে এমনি নর্মাল 10-12 কেজি বেচতে না আরও বেশি
জি বা 15 কেজি আবার যদি 100 গ্রাম 200 গ্রাম করি 1 কেজি কইরা আধা কেজি কইরা ডেইলি 20 কেজি এরকম যায় কোন দিন কম যায় কোন দিন বেশি যায় এটা কোনো স্টিবিট নাই 1 কেজি বেচলে বাড়াই নি 20 30 টাকা আরো বেশি হয় এরকমই হয় সে বেশি হওয়ার ওই তো লাভ বেশি লাভ বেশি না মানে বালাশি দল বেচলে লাভ কম বালা দাও জি চাচা ঠিক আছে প্রচুর কাস্টমার আছেন স্যার দোকানের দুই পাশে আর আমরা মুরব্বী চাষা আছেন স্যার দোকানের দায়িত্বে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কতদিন ধরে এখানে ব্যবসা করা লেখাপড়া করছে খামগাজি আছে আসলে এখানে দুইটা পাশাপাশি স্যার দোকান আছে আর আপনার দেখা যায় এখানে মোটামুটি যে আমরা গ্রামের যে ঘরোয়া পরিবেশ বা যে ট্রং দোকানগুলো যে আসলে এখানে পরিবেশন করা হয় সেম পরিবেশ ওইখানে আর আসলে স্যার মানটা বালা আর এখানে একটা বিজি এলাকা যেহেতু প্রচুর মানুষের সমাগম ওই হিসাবে এখানে আসলে প্রচুর কাস্টমার আইন ভিউয়ার্স মাছ শুটকির পরে আমরা এই মুহূর্তে আছি সবজির হাট বাজারও এখানে আপনারা দেখেন আমার পিছনে আসলে অনেক বড় যে সবজির এরিয়াটা আছে প্রচুর কাস্টমার সমাগম প্লাস প্রচুর সবজির দোকান এখানে আছে আর আমরা চেষ্টা করবো আজকে সবজির বাজারের যে দরদাম আছে আপনারা লোকের শেয়ার এখানে আপনারা দেখেন যে দেশি প্লাস বিদেশি জাতের অনেক সবজিও আছে আমরা দেখলাম বাজারও আর বেশিরভাগ এখন দেশি মৌসুম দেশি সবজি এখানে বেশি আমরা দেখলাম এটা নীলতা কবিবাই নেই মনের কথাও এটা কত করে নেবো একবারে কম হতো আমরা তো আনছি পনেরো মনোহর ফার্স্ট ইয়ার এলাম কমলা বললই তো কত আটি ইঞ্চ পনেরো কিনছো দশ টাকা করে বেশি লাও আসলে সবানো পাওয়া যায় না হবিগঞ্জ আছে আপনারা যারা এটা পছন্দ করেন হবিগঞ্জ আইলে নিতে পারবা হবিগঞ্জ চৌধুরী বাজার এটা বিদেশিও বলতে খাইন ঠিক আছে লন্ডনটা বেশি ভালো পাইন লন্ডন নিয়ে বলতে আর
আমরা দেখলাম শাকের বাজার, সব শাক খালি শাক। এই একবারে মজার জিনিস উঠ কিছু টাকা এবার লাগি লাউরা গা যেটা দরকার এটা সব তো আছে কেন, এটা কত করি লাউরা গার লাটি ফন্ড দেখাটা জি ওটা কীটা করে একটা ওটাও বাংলা লাউ এটা কি জাত লাউ মিষ্টি লাউ কোনটা দিয়ে উঠ কিছু টাকা দিতে মজা দুইটাও মালা বেশি মজা কোনটা বেশি মজা যার কাছে এটা ভালা লাগে এটা কি শাক শাক বাত্ত শাক আর এটা আমি কইছি মাছ গানো চাচানি বাকি হইতো না 20 টাকা হবে এটা 20 টাকা শরম পাইলাম কত একবারে কত একবারে 30 একবারে 30 দেখুন চাচা যদি চয়েস লাগে তে লইলেন একবারে 30 তারে বাটা রেট আই ভাই কত ই ভাই পন্ডো ই ভাই পন্ডো ই ভাই 10 নাকি দা পন্ডোই সব পন্ডোনি না ওটা 10 এটা 10 এটা 20 ওটা 20 বাত্তর শাক 20 আর যার আটি কইলা না কত 20 টাকা না ও 10 টাকা আটি উট কিছু টাকা ইবা যেটা দি 20 টাকা দেন দা বাজুকা 20 টাকা সুদুটা বড়টা 30 টাকা 30 টাকা লেম্বুর বাজার অন লেম্বুর বাজার লাগি গেছে এখানে দেখা যার বিপুল সমার কয়েক জাতের লেম্বু আছে দেখি জাত কি জাত রব জাত আছে নি তা লেম্বুর আলাদা না সব সব এক জাত মানে এমনি চিত্র তো ওই যে বেশি দেখা যাইতো কইটা কিতা অবস্থা বেচা বিকির আচ্ছা আচ্ছা এটা সবাই সমান দাম নি বিভিন্ন দাম দেখি জাত বাইঙ্গন বড় সুন্দর লাগে এটা দেখি জাত রবো নাম আপনার থাল বাইঙ্গন থাল বাইঙ্গন কালবাঙ্গন কালার বড় সুন্দর ভিতর ভিতর সাদা ভিতর সাদা সাদা খাইতে মজা নি খাইতে মজা কোন বেগুন বেশি মজা বেগুন তাল বেগুন মজা সালা দিলাম বাটা না ওটা এই তাল বেগুন ওর বেগুন নাই আলাদা গ্রান আছে আলাদা গ্রান আছে তোমার নতুন সবজি কোনটা আইছে নতুন সবজি আছে আপনার রামাস আছে রামাস দেরেশ রামাস কোনটা ওটা রামাস এটার তো লুব লুবই এইটো লুব্বে রামাস হই রামাস রামাস দাও লুবিরে অভিগঞ্জ দাও রামাস রামাস না রামাস আমরা সিলেট কয় ফইটা আর কিতা কয় সিসিঙ্গা সিসিঙ্গা আর ফইটা আর আপনারা কইন এগুলো এক কত মজা বেশি আইডা কত কেজি পেপে 30 টাকা কেজি তেল না স্টক করা যাইতো না স্টক করলে লস সব যাইব কি বাচ্চা ঠিক আছে ভাই পালা থাকুন দেখি আমরা আর কিতা আছে বাজারে সবজি প্রচুর কাস্টমার আসুন কিতা কিনরা আমরা কুমড়া লাগাইছি দেখ
মূলা 40 টাকা করলা 60 টাকা কেজি কালা বেগুন এটা আছে 30 টাকা কেজি জি না কম নাই একদম এক্সট্রা দাম হইল আপনার যেটা বিক্রি করে আর গিদা আছে নতুন সবজি আইছে মিষ্টি লাউ এটা কত করে পিস আছে মিষ্টি কেজি হিসাব খাইতে হবে কেজি কত কেজি 20 টাকা কেজি প্লাস মিনিমাম 4 কেজি বড় গুলা 5 কেজি আর মাত্র কয়েকদিন রমজানের বাকি 70 টাকা শশার আর টমেটোর দাম পাল মারিয়ে দেবো কি বাড়ি বিডি মিডিয়া আর এখানে ইটা কত করে বেচা আর বসা 50 টাকা কেজি কম নাই কম নাই 50 কিনা কত 40 টাকা 50 কিনা 40 কিনা 40 টাকা বলে না ডেলি বেচা যায় না 30 কেজি কিনা 40 50 বিজান কুজা ডেলি বেচা যায় খালি উতা বেচা যায় না 30 40 না 50 50 কেজি করলা কত বেচা আপনি 50 টাকা কেজি 50 টাকা কত দেখা যায় গুড়ি বিড়ি 50 মুলা 50 না মুলা 40 মুলা 40 50 টাকা কম আছে আর কি দা অবস্থা বাজারে এমনি বেচাবে কি ভালো বেশি ঝামেলা বলছি বাজার তালে ঝামেলা না এটা মনে করো সাধারণ বাজার মনে করো বাজার মাল কম হইলে বেচা কিনা বেশি হয় মাল বেশি হইলে বেচা কিনা কম হয় ভালো দেখুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি আলুর আরদ আলুর বাগান এখানে আসলে দেখা যায় খুব সুন্দর করে সাজায় রাখছেন আমরা বাই আসুন দায়িত্বে দেখি কীতা অবস্থা আলুর বাজারের কীতা অবস্থা বোঝা যান না অ্যাকচুয়ালি আমরা জানতাম যে রাম যে আজকে বাজার দর কি লাগান আছে এটা কি জাত আলু এই দেশি আলু দেশি ওটা না একটা এটার নাম কীতা আরেকটা কীতা ডায়মন্ড ওটা ডায়মন্ড আচ্ছা এটা কত কেজি এটাই 16 টাকা কেজি পাইকারি না খুচরা দর খুচরা পাইকারি একদম একদম এটা কত 25 এটার দাম 25 টাকা ওটাতে কীটা মজা নেই আর যে চিকন আলু যেটা ছোটো ছোটো এটা 18 টাকা মানে খাসা খাসি ও সবগুলো আছে দাম এগুলো যে খাসা হল দিনই সব না আদা আছে আদা কত কেজি দেশি এটা 80 টাকা 80 টাকা এটা 70 টাকা এটাও দেশি নি ইন্ডিয়ান ইন্ডিয়ান 70 দেশিটা 80 টাকা আর এলসির যে এটা আরেকটা না নেই ওটা এটার দাম কত এটা কত করি ভাই বস্তারটা মোটামুটি দাম কম আছে আর আসলে এই মুহূর্তে আদার দামও কম আছে আর এই সাইডে আমরা দেখলাম যে প্রচুর আদা তারা এখানে প্রক্রিয়াজাত করা এগুলো আসলে প্রক্রিয়াজাত করার ব্যাপার সেবার আছে এখান থেকে ফসা যেগুলো আছে এগুলো আলাদা করা লাগে নাইলে আবার যেটা বালা আছে ওটারও ফসাই নিব এটা তারা বাইচে আসলে রাখা আসসালামু আলাইকুম ভাই বালা আসুন সালাম দিরা কিতা করা মানে কাহিনী কিতা করা ভালো মন্দটা বাছাই করা কি ভালোটা একদিকে ফসাটা একদিকে ফসাটা একটু কম রেটে বেশি ফসাটা একটু ফসা তো আর বেচা যায় না ফালানো লাগে হ্যাঁ ফসা তো আর বেচা যায় না পাইকারি বেচলে কত করে বেচলে পাইকারি হলো 55 টাকা আর কুরসা হলো 70 টাকা আমরা দেশি নি বাংলাদেশি নি না ইন্ডিয়ান এটা ইন্ডিয়ানটা এলসির যেটা ওটা নি এলসিটা তো আরো সুন্দর থাকে জকজকা থাকে এটা একটু ময়লা কেন এটা হলো একই জায়গার এখন মাল এখন এটা হলো বেজুরাম জায়গার নাম আর একটা হলো কেরালা কেরালা হলো পরিষ্কার কেরালাটা দবদবে সাদা ওই দিন দবদবে সাদা আচ্ছা ঠিক আছে তিয়াজাত করেন ভালো থাকুন হ্যাঁ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বসিমালের সর্বশেষ আপডেট জানানির লাগে আমরা আসলে ঢুকছি একটা বসিমালের দোকানও আর এখানে আমরা দেখলাম যে চাউল ডাইল তেল পেঁয়াজ সবগুলো আসলে এখানে আছে আমরা আগে একটু যে আছেন তাদের লোক একটু মাতিলাই সামনে যেটা আছে ওটার দাম একটু জানিলাই কে আছেন বাইনি কী অবস্থা বাজারের আছে ভালো কাস্টমার কই
কাস্টমার কোন কাস্টমার বেশি কোন সময় আস্তা এক লগে সাইজন ভাইজন এক লগে আইন জি হ্যাঁ বাজার মাঝে রেস্ট দিলেন জি হ্যাঁ আচ্ছা বাজার ধর কোজেন আজকে কি অবস্থা প্রাইস কত করে চলে 35 35 কোনটা 35 দেশিটা আর এলসি আর এটা 30 এলসি একটা আছে 30 আর 30 ইডল 35 এটা 35 এটা এটা এলসি জি এটা এলসি আর ওটা দেশি জি আর দেশি রসুন কত রসুন এর 35 টাকা দি আর এলসিটা এলসি নাকি 120 120 টাকা আর অনলি 35 টাকা জি আর আদা কত চলে আদা হলে 80 টাকা কেজি 80 টাকা জি আর কি আছে কাঁচামাল 90 টাকা চাউল আছে চাউল কি জাত বেচছে আপনারা চাউল ডাইল তেল সব তো আছে জি এটা কি জাত চাউল কাঠারিবুক কত করে কেজি বেচছে 70 টাকা কেজি 70 আর আতপ চাউলের মাঝে কি জাত আছে আমরা মাজন সাহেবের লগে একটু কানেক্ট হই তো খুব সুন্দর কইরা দোকানটা দেন সাজাইছ না আর কি দা অবস্থা আপনার সাহেব কি অবস্থা কিটা ভালো আছে আছে আলহামদুলিল্লাহ মোটামুটি আছে ভাই তেলের বাজারের অবস্থা কিটা তেলের বাজারের অবস্থা তো বর্তমানে আগের একটু বিক্রি হইতাছে গাড়ির যেগুলো আছে গাড়ির থেকে আরো 5 টাকা কমে বিক্রি হয় ধরেন 1 লিটার বর্তমানে কত চলে 790 জি এইভাবে বিক্রি হইতাছে আপনারা কিটা যে ডিপোট আপনারা যে পরিমাণ চাইরা রমজান উপলক্ষে তো ওইগুলো সানা সানার ডাইল তেল ওগুলো একটু বেশি পেস্টের চাহিদা সানার যে বাজার ধর সানা কত করে সানা আছে 70-75-80 তিন কোয়ালিটির তিন জাতে আছে মানে ভালো মানে যেটা এটা 80 টাকা হ্যাঁ ভালো মানে 80 টাকা তারপর আছে 75-70 জি আর কি সানার সাথে আর কি বুট মোটর মোটর ডাইল যেটা 50 একটা আছে 55 এইভাবে পেঁয়াজুর লাগে আসলে কোন ডাইলটা বেশি চয়েস করে আছে পেঁয়াজুর লাগে ক্যাশারিটাই চয়েস করে ক্যাশারিটা 75 টাকা বিক্রি হয় জি খুচরা সিনির বাজার দর সিনির বাজার আছে 75 প্যাকেট না প্যাকেট না কোলাটা প্যাকেট 80-82 এরকমই আছে 85 জি সেই মুহূর্তে আছি আমরা হবিগঞ্জ ফলের বাজার চৌধুরী বাজার এরিয়াত আর এখানে দেখলাম আমরা ভাইয়ে বড়ই বেচরা সব এক জাতও লাগের বড় এক জাত জানিস জি সব এক জাত কত করে কেজি বেচরা 60 টাকা কেজি 60 টাকা আর কম নাই কম আছে 50 টাকা বেশি খাসা লাগে এখানে সকলটা খাসা মিষ্টি আছে বেশি মিষ্টি নেই আছে মিষ্টি খাই দেবেন না খাওয়া লাগতো না ওই মিষ্টি হইলে ঠিক আছে কাস্টমার জ্বালা কইয়া দিন হলো ঠিকঠাক না সব ঠিকঠাক একদম 100 আছে একবারে কত আছে একবারে 50 টাকা আর কম হইতো না এটা কোন জায়গার মানে দেশি নি না ওই ইন্ডিয়ান ফল বাইরের ফল ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে কাশ্মীরের আচ্ছা ঠিক আছে বেসন আমরা দেখি এখানে আর কিটা আছে ফল মোটামুটি সব জাত ফল এখানে আছে আমরা দেখলাম পেয়ারা আছে আপেল আছে আঙ্গুর আছে আঙ্গুর কালাটা কত রকম কালাটা দাদা 160-360 টাকা 160-360 কোনটা না না সাদা 260 আর কালা 360 আর কমলাটা কি দেশিটা নি দেশিটা কত 160 টাকা কেজি কেজি কয়টা ধরে 1 কেজি 10-12 ধরে আর পেয়ারা কত বেচরা পেয়ারা 80 টাকা কেজি কেজি 80 টাকা আপেল আপেল 160
Normal gunta, sabse kom dami gunta. Kom dami to. Ita koto kaji? Ita am de exercise taka. Exercise. Exercise dure dui ta beshi jai. Exercise dure taro bala quality ka. Ita besta shottu ita ki ashi taka. Angur to dekhra amra tiki ashi ita mishti bo. Aja test for mune pore. Amra dekhila yar kita ashi ekano bajaro. Ar ekano amra dekhra am. Ter fola se. Ita ki jat ba boroi. Ita ki Kashmir boroi. Kashmir, apple kul, na kida, ida apple kul na. Apple kul na, desa Kashmir. Kashmir, ida kaje koto? Ida kaje desa 50 taka. 50. Ar kijat boraya sese, ida kijat? Bol shundori sese. Shundori koto? Bol shundori 70 taka. 70 taka. Kaje mishti kul na? Apna desa apple kul to ekon mota mota nai, to Kashmir boroi mishti. Mishti mishti. Ar to sese jeta, amra dekhram running fall jeta sese seasoner. আমরা দেখলাম এখানে বর্তমানে আসলে খাজুরের সিজন সামনে রমজান মাস লাগে আমরা বিভিন্ন দোকানে দেখলাম যে খাজুরের যে মহড়াগুলো তারা সাজায় রাখছেন বিভিন্ন রকম এই টলির মাঝে তারা খাজুর সাজায় রাখছেন বিভিন্ন ব্যাগ ব্র্যাকেট আপনারা দেখরা খাজুর আছে আর এখানে আমরা দেখলাম ড্রাগনও আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা এটা আছে আলহামদুলিল্লাহ কি বর্তমান আছে মোটামুটি আলহামদুলিল্লাহ জিনিসের দাম তো ভাই বেশি আপনারা আছে দেখরা আমরা আনকমন জিনিস আছে দুইটা চেরি ফল এটা কেজি কত বেচা মানে উন্নত মানের মানুষ না এটা গায়ে লোদ বিভিন্ন অনুষ্ঠানের উপলক্ষে নাশপাতি কত করে নাশপাতি বেচলাম আপনি 240 আজ আমরা দেখলাম এখানে ড্রাগন আছে আপনার কাছে ড্রাগন এটা আসলে কি আমরা বাংলাদেশি ড্রাগন না ইম্পোর্টেড এটা আপনি বাংলাদেশের ড্রাগন ঠিক আছে এটা আপনি যশোরের চাষ করে এটা কত করে কেজি বেচরা এটা আপনি বেচতেছি আপনার 380-350 350-380 ফাখানি ফাখানি এগুলো এটা আপনার সাদা ৩০০ গ্রামের মতন যাইব দেখো বাজার করা চুরি বাংড়ি ৪০ টাকা বিভিন্ন কোয়ালিটি থাকে মোটামুটি ২০০ টাকা আছে ১৫০ টাকা আছে ১০০ টাকার ভিতরে কোনো কাজ নাই
সাধারণ মানুষের ক্ষমতার বাইরে যার গিয়ে খাজুরও এক সময় আসলো 50 টাকা কেজি 60 টাকা কেজিও পাওয়া যায় তো খাজুর, এখন গেছে কি আপনার 200 টাকা কেজি তিগুলা। আর একটা খাজুর আসলে আইবো যে বস্তার ভিতরে থাকে যেটা যে আটার মতো যেটা, এটা আসলে একটু দাম কম থাকে। বিহার আমরা লগে থাকুক, আমরা দেখি আপনার আর কিতা দেখান বাস। দীর্ঘ সময় ধরে যারা আমরা লগে আসলা, অত সময় যারা আমরা আজকের এপিসোড উপভোগ করছেন সবাই আন্তরিক ধন্যবাদ জানাইলাম। এবং যারা আজকে নতুন আমরা এই এপিসোড দেখছেন তারা অবশ্যই আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমরা জানাইবা। লাইক কমেন্ট শেয়ারের উপরে সবসময় আমরা সহযোগিতা করবা আর আমরা চেষ্টা করবো আপনারা সবসময় ভালো ভালো কিছু দেখানির। আর হবিগঞ্জ বাজার থেকে আজকের মতো ওখানে বিদায়ের নাম, সব ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফিজ।